ঋতুচক্রের হিসাবে যদিও এখন হেমন্ত, কার্তিক এখনও ফুরায়নি, তবে শীত এসে গেছে। শহরের দালানকোটায় শীতের আমেজ একটু দেরিতে লাগলেও গ্রামগুলোতে হিমেল বার্তা পৌঁছায় আগেই। এবারও তার ব্যতিক্রম হয়নি। শীতের আগমনে নিয়ে দেখুন দেশের টিভির প্রতিবেদনে। বাতাসে এখন হিমহিম আবেশ, কুয়াশার চাদরে আটকা পড়ে দৃষ্টি, বেশি দূর দেখা যায় না। কুয়াশার সাদা বেলায় ভেসে গেছে চারপাশ, ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু, মাকড়সার জালে টলটলে মুক্তোর দানা আর শিউলির ক্রাণে মাদকতার টান, এসবই জানান দিচ্ছে শীত আসছে। পূব আকাশের যখন সূর্যের আবাহন, তখন মায়াবী এক আভায় ভরে যায় প্রাণ ও প্রকৃতি। ভোরের সোনা রঙের কোমল সূর্যরশ্মিতে গ্রামের মেঠো প্রান্তরে সবুজ প্রকৃতি দোল খায়। বিলের জলের সাদা শাপলার খুশির ঝিলিক আর পাখির কলরব, শীত মৌসুমের আনুষ্ঠানিক সূচনা না হলেও তার সৌন্দর্য ধরা দিচ্ছে দৃষ্টির সীমানায়। হিমেল ভরে শিশির মারিয়ে চাষি ছুটে চলে মাঠে, লাঙ্গলের ফলায় মাটির বুক চিরে সোনা ফলানোর চিরচেনা ব্যস্ততা, পরম যত্নে লালন করা ফসলে খুশির ঝিলিক। গৃহস্থলীর কাজে গৃহিণীর মেতে ওঠা, এমনই স্নিগ্ধতায় মোড়ানো গ্রাম বাংলার শীতের আমেজ মাখা সকাল। ঘরে ঘরে এখন ঢেঁকিতে চাল গুঁড়ো করার ছন্দ, খেজুর রসের নতুন গুড়ে ধোয়া ওঠা ভাপা পিঠার আয়োজন, অপরূপ বাংলার অনবদ্য এক রূপ। গেল কয়েক বছরের তুলনায় এবার একটু আগেই দুয়ারে শীতের হানা, সকাল আর সন্ধ্যায় গাছের পাতায় জমছে শিশির কণা, তবে নগর জীবনে শীত এখনো জেঁকে বসেনি। হেমন্তকে আনুষ্ঠানিক বিদায় জানিয়ে রীতিমতো দাপট চলছে আগাম শীতের, জানান দিচ্ছে এবার শীত হয়তো অন্যবারের তুলনায় বেশিই পড়বে।